রক্তে স্টেম সেল দান করার ক্ষেত্রে কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। সম্প্রতি শহরে এসে কথা বললেন খোদ একজন স্টেম সেল দাতা। একই সঙ্গে মিলিত হলেন তার স্টেম সেলে জীবন ফিরে পাওয়া এক গ্রহীতার সঙ্গেও। মানুষকে আরও বেশি করে স্টেম সেল দানে এগিয়ে আসার বার্তাও দিলেন তিনি। একেই বোধহয় বলে প্রকৃত রক্তের সম্পর্ক। 2015 সালের মার্চ মাসে জন্ডিসে আক্রান্ত হন পেশায় ব্যবসায়ী নীলেশ কুমার সিংহ। পরীক্ষা করে দেখা যায় জন্ডিস থেকে ইমিউন থ্রোমা সাইটোপেনিক পুরপুরা হয়ে গিয়েছে তাঁর। পরবর্তীকালে দেখা যায় ওই রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় রূপান্তরিত হয়েছে। এরপরেই মুম্বাইতে চিকিৎসা শুরু হয় তাঁর। পরবর্তীকালে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। চিকিৎসকেরা বুঝতে পারেন নীলেশকে বাঁচাতে গেলে অবিলম্বে রক্তে স্টেম সেল প্রতিস্থাপিত করা প্রয়োজন। এদিকে 2014 সালেই এই সংক্রান্ত সংস্থা দাত্রিতে স্টেম সেল দাতা হিসাবে নিজের নাম নথিভুক্ত করেছেন গুরগাঁওয়ের ব্যবসায়ী সাজেদ জৈন। এই দাত্রি সাজাত ও নীলেশের মধ্যে যোগসূত্র গড়ে তোলে, যার ফলস্বরূপ সাজাতের স্টেম সেলে সুস্থ হয়ে ওঠেন নীলেশ। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানের আয়োজন করে সাজাতকে সংবর্ধনা দেয় দাত্রি। সেখানেই একে অপরের সঙ্গে মিলিত হন এই দাতা ও গ্রহীতা। লোগো কো থোড়া সা ডর লাগতা হ্যায় কি লোগো খুন দেনে মে ভি ডর লাগতা হ্যায় খুন ডোনেট করনে মে ভি লোগো কো এক ডর রহতা হ্যায় কি আগর হম করেঙ্গে তো কুছ বুরা হো জায়েগা হমারি বডি মে কুছ কমি হো জায়েগি বাট ক্যুঁকি মে খুদ ইস প্রসেস সে জা চুকা হুঁ এসা কুছ ভি নেহি জিসসে লোগো কো ডরনা চাহিয়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন ভারতে রক্তে স্টেম সেল প্রতিস্থাপনের খরচ প্রায় 10-15 লক্ষ টাকা। তবে কখনো যদি বিদেশ থেকে স্টেম সেল আনতে হয় তবে তার খরচ অনেকটাই বেশি। মোটামুটি স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার রাউন্ড ইন্ডিয়াতে 10-15 লাখের ভেতর হয়, কিন্তু যখন সেলগুলো আনতে হয়, ধরুন আজকে আমাকে যদি আমেরিকা থেকে সেল আনতে হয় শুধু সেল আনতেই আমার 20-25 লাখ টাকা লেগে যায়। তাই জন্য একটা ইন্ডিয়ান স্টেম সেল রেজিস্ট্রি খুব দরকার। দাত্রির পূর্ব ভারতের কোঅর্ডিনেটর অনন্যা ঘোষ জানাচ্ছেন প্রথম দিকে এ বিষয়ে বিশেষ সাড়া না মিললেও বর্তমানে অনেকেই এ বিষয়ে অবগত। প্রথমে খুব একটা বেশি রেজিস্ট্রেশন হয়নি, আস্তে আস্তে এখন এই মুহূর্তে আমাদের 6000-এর ওপর ডোনার আছে কলকাতা থেকে। এই বছর 2017 থেকে দেখছি, জানুয়ারি মাস থেকে আমি দেখছি, আমি যার কাছেই যাচ্ছি অনেকেই এই ব্যাপারটার বিষয়ে তাদের একটা নলেজ আছে, তাদের একটা জ্ঞান আছে, আমার অনেক সুবিধা হচ্ছে। তো আমি আশা করি এই 6000 নম্বর সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে 2017-র শেষের আগে। দাতাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। তাই রোগীদের জীবন বাঁচাতে আরও বেশি সংখ্যক মানুষকে স্টেম সেল দাতা হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন জানাচ্ছেন তাঁরা। একই আবেদন দাত্রীরও। নগর সংকীর্তনে শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।